হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমি তো ঢাকা থেকে এসে আমার বোনের বাড়িতে উঠছিলাম, তো এটা তো সবাই জানেন। আর হচ্ছে যেহেতু ওদের বিয়ে ছিল, তো সেই জন্য আমি আমার বোনের বাড়িতে এসে উঠছি। তো এখন আমরা আজকে যাব আমার শ্বশুর বাড়িতে, তা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আমার শ্বশুর বাড়িটা কেমন, আপনাদেরকে একটু দেখাই। তো আমার শ্বশুর বাড়ি যেতে এখান থেকে অনেকখানি দূরে আছে, তো আমি আর আমার ছোট যা আমরা দুজনে মিলে যাব। তা আমি যা আমরা অর্ধেক পথে যাওয়ার পর আমার যা আবার আমাদের সাথে গাড়িতে উঠছে, এই তো যার মেয়েটা, এটা আমার মেয়ে বললো আপনারা চলে। আমি মানে খুবই কিউট একটা মেয়ে, আর আমি ওকে খুবই ভালোবাসি, এবং কি নামি মিনে ওকে অনেক আদর করে। তো এই তো আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে শ্বশুর বাড়ির একদম মুখ বরাবর, আর এটা হচ্ছে ঢুকার যে রাস্তাটা সেটাই। তো অনেক দিন হয়েছে, অনেক মানুষে এখন বাড়িতে খুব একটা থাকা হয় না, আর বৃষ্টির সিজন, তো সেই জন্য এমনটাই। এটা হচ্ছে কাছারিগড়, বাড়ির সামনে দেশগ্রামে কিন্তু কাছারিগড় থাকে, কার কার বাড়িতে আছে আমি জানি না। আর এটা হচ্ছে ফুকুরঘাট, কিন্তু ফুকুরের মধ্যে এত ফেনা হয়ে গেছে, কচুরি ফেনা, এটা কিন্তু আগে ছিল না, এখন দেখলাম হয়ে গেছে। তো এদিক দেখে তারপরে আমরা বাড়িতে ঢুকতেছি, আর হচ্ছে বাড়িতে ঢুকার পরে হচ্ছে আমাদের ঘরটা আসবে। তো এখন আপাতত আমাদের ঘর আসলে নাই, এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির ঘর। তো ওনারাও এখন মনে হয় ফুপু দেবর বউ আসছিল, বাসুরের বউ থাকতেছে। আর এটা হচ্ছে আমাদের ঘর আর কি, ছিল আর কি, এখন অবশ্য নাই। আমাদের ভিটাটা এখন খালি, এই যে কাগজ মোড়ানো যেটা সেটাই, আর এই যে আমলকি গাছ এটা, এটাও কিন্তু আমাদেরই। ওইদিকে বড়ই গাছ আছে, একদম লাস্ট পর্যায়ে ওইদিকে চলে গেছে। তো সবারই এখন ঘর আছে, আমাদের ঘরটা কাঁচা ঘর ছিল, তো সেই জন্য ভেঙে ফেলছিলাম। আর চিন্তা করতেছি যে দেশে আসলে ঘর করব, এটা ছিল আমাদের রান্নাঘর। তো আমরা তো অনেক বছর থেকে আসলে গ্রামে থাকি না, তো আমাদের এক ভাবি হয় আর কি, উনি এখানে আবার রান্না বান্না করে, তো উনি কোনো মতো ওনার মতো করে উনি বেড়া টেড়া দিয়ে তারপর রান্না করে। আর এই বাউন্ডারির ওই সাইডে হচ্ছে আরেকজনের, আর ওই যে যে ফুফু শাশুড়ির কথা বলছিলাম, সেই ফুফু শাশুড়িদের ঘর হচ্ছে বাউন্ডারির ওই সাইডে, আর এটা হচ্ছে আমাদের আর কি। তো এই তো এই কাঁঠাল গাছ, হ্যাঁ আমাদের কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরে, আর এদিকে পেঁপে গাছও লাগাইছে। আমরা যেহেতু থাকি না, আসলে এগুলো আমরা কিন্তু লাগাই নাই, এগুলো অন্যান্য মানুষে এখন এগুলো গাছ টাছ লাগিয়ে তারপরে ফল ফাঁকড়া খায়, আর আমাদেরও যত ফল ফাঁকড়া আছে সেগুলো সবাই খায় আর কি। তো এই তো রোশনি, ওর নাম হচ্ছে রোশনি, খুবই কিউটি একটা মেয়ে, আর ওর জন্য জামাটা আমি নিয়েছিলাম, এই জন্য ও খুব ডাউন করতেছে, মানে খুব ভালো লাগতেছে। নতুন জামা পাইলে বাচ্চারা খুবই খুশি, এখন নাইমের সাথে কিন্তু খুবই মানে মজা করতেছে। আর ওর জন্য আর একটা ব্যাগও নিয়েছিলাম, ব্যাগটা ওর আম্মুর কাছে রেখে তারপরে গেছে, ব্যাগটা পেয়ে অনেক খুশি হয়েছে মেয়েটা, মানে অনেক খুশি ও হয়ে গেছে। তো আমরা বাড়ির ভিতরে অনেকক্ষণে ছিলাম, ঘুরে ফিরে তারপরে চলে আসছি। আর এটা আমাদের বাড়ির একদম মুখ বরাবর, এটা হচ্ছে আমাদের বাজার আর কি। তো এই আর চিন্তা করলাম যে রোশনি আসছে, রোশনিকে রোশনির পছন্দ মতো কিছু খাবার নিয়ে দিই। আর এখানে অবশ্য ফল পাকড়া নাই, তো এই তো যত রকমের চকলেট এই দোকানটা ছিল, সব রকমের চকলেট কয়েকটা করে করে নিয়ে দিছি, তারপরে বিস্কিট চিপস এই বক্ক চক্কর আর কি, এইগুলা নিয়ে দিলাম। আর ও তো খুবই খুশি হয়েছে, ও মানে একটা ধরে আম্মু আমি এটা নিব, আমি ওটা নিব, মানে তাই আমি বলতেছি যে হ্যাঁ নিবা তো সবই নিবা, ভাবতেছে ও একটা দিলে কিন্তু খুশি হয়ে যায়। তা এই তো বাজারে কিন্তু মানে পান আর অনেক কিছু বাজার বসে, মাঝে মাঝে মনে হয় এখন আগের মতো বসে কিনা জানি না, আমি তো অনেক বছর হয়েছে এখন আর গ্রামে থাকি না। তা আমি সব কিছু চয়েস করে দিতেছি ওর জন্য কী কী নিব, কারণ ও তো বাচ্চা মানুষ। তো শ্বশুর বাড়ি থেকে চলে আসছি এখন বোনের বাড়িতে, আর আসার পরে আমি বাড়ি থেকে আবার চারটা জাম্বুরা নিয়ে আসছিলাম। তা আমার বোন দেখে বলতেছে আমরা একটা
খাই, তাই হচ্ছে সমস্যা নাই যেহেতু আমার শ্বশুরবাড়ির জিনিস, আর আমি ঢাকা আসতে আসতে এখন আর 2-4 দিন বাকি আছে, তো সেই জন্য বললাম যে খেয়ে নিই ওখানে, কারণ এগুলা ঢাকা আনার পরে খাওয়া সম্ভব না। তো দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু আসলে খেতে অত বেশি মজা ছিল না, তার কারণ হচ্ছে এগুলা আরো কয়েকটা দিন পরে যদি কাটা হইতো তাহলে ভালো হইতো, কিন্তু আমরা তো আর কয়েকটা দিন পরে থাকবো না, তো গাছে আর কোনো ফল পাই নাই, শুধু জাম্বুরাটাই পাইছি। তো পরের দিন সকালবেলা এখন রান্নাবান্না করব, আর হচ্ছে আমার বোন নিজের গাছ থেকে ধুন্দুল ফেরে নিছে, আর এখানে ইলিশ মাছের মাথা মুথা দিয়ে রান্না করব, মানে সব সময় মাছ মাংস, বিয়ের অনুষ্ঠান গেছে সেই জন্য সবসময় মাংস মুরগি খেতে খেতে অবস্থা খারাপ। আর তো গত আগের দিন তো আমরা আবার হাঁস খাইছিলাম, তো আবার এদিকে আমার মা আবার মেহেদি বাটতেছে। আমি বলছিলাম যে একটু গ্রামে যেহেতু আসছি, মেহেদি পাতা তাজা গাছের পাতা, তো একটুখানি মেহেদি লাগাই মাথার মধ্যে, আর নাইমও লাগাবে, মা লাগাবে, মার মানে আমরা মেহেদি লাগাবো আজকে, সবাই লাগাবে, আমার বোনও লাগাবে। তো এই তো ধুন্দুলগুলো কেটে নিতেছে, আর হচ্ছে ধুন্দুল দিয়ে আলু দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা লেজ এগুলা দিয়ে রান্না হবে আর কি, আর মুরগি রান্না হবে। তো এই তো আমার বোন সব তরকারি কেটে তারপরে হচ্ছে এখানে আবার জাম্বুরাগুলাকে কেটে নিছে। আমি বলছি যে যেহেতু সবাই মিলে আছে তাহলে এখানে খেয়ে যাই, আর ঢাকায় আনলে তো একা একা খাওয়া হয় না আর কি। তো এই তো জাম্বুরাগুলাকে ও কি করছে, সবগুলাকে খুলে খুলে তারপরে হচ্ছে আচার দিয়ে বানাইছিল, এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে। আর এদিকে হাঁস জবাই হবে আজকে, আমরা ঢাকায় চলে যাব, সেজন্য আমার বোনে আমার এই দুইটা হাঁস দিয়ে দিল, আমরা এই দুইটা ঢাকায় নিয়ে খাবো। এখানে যদি আমরা খাই তাহলে চামড়া চুমড়া সব খাই আনবো রাক্ষসে নিয়ে, এই জন্য আমরা এটা ঢাকায় নিয়ে যাবো। তবে এখান থেকে জবাই করে এটারে চিলে চাচিয়ে তারপরে নিয়ে যাব, যদি পারি তাইলে ওই পশমগুলো দিয়ে যাবো আর কি। হাঁস খেয়ে খুবই মজা লাগছিল, তো সেজন্য আবার হাঁস জবাই দিছে। আমার বোনে বলতেছে তুই যেহেতু হাঁস পছন্দ করস তাহলে এই দুইটা ওর আছে, ও দিয়ে দিছে, তো আমিও নিয়ে আসছি যাই হোক চোছার মতো। তো মেহেদি বাটা হয়ে গেছে, এখন আমার মা সবাইকে লাগিয়ে দিচ্ছে, আমাকেও লাগিয়ে দিচ্ছে। আসলে মায়ের ভালোবাসাটা অন্যরকমই থাকে সবার জন্য। যখনই একবার বলছিলাম যে মেহেদি লাগাবো, নিজে গাছে তানজিলা আমার বোনে মেয়েকে দিয়ে পেরে নিয়ে এসে তারপরে নিজে হাতে বেটে এখন মাথায় লাগিয়ে দিছে, আর সবার আগে আমার মাথায় লাগিয়ে দিছে, যদি শেষে আমি ভাগে না পাই তো সেজন্য আগে বলতেছে তুই আগে লাগা তারপরে সবাই। তো নাইমও লাগাইছে, আমি লাগাইছিলাম, তা ইভেন শুধু লাগাই নাই, আর হচ্ছে আমার বোন লাগাইছে, মা লাগাইছে, আমরা সবাই লাগাইছিলাম। তো এই তো সবাই লাগাই টাগায়, আর এদিকে হাঁসগুলোকেও মা পরিষ্কার করে নিছে, আর এভাবে করলে ভালোই। দেশ গ্রামে কিন্তু এমনটাই হয়, ড্রেসিংয়ের ব্যাপার স্যাপার থাকে না। আর ওইদিকে আমার বোনে আচার দিয়ে জাম্বুরাগুলো বানাইছে, আসলে আচার দিয়ে বানানোর কারণে এত মজা লাগছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছে মানে এটা অসাধারণ লাগছিল আর খেতে খুবই। আমি ভাবছিলাম যে হয়তো ভাই আমি আবার অত টক আমার পছন্দ না, শুধু আমি ডায়েটের কারণে শুধু লেবুটাই খাচ্ছি, তো কিন্তু যখন একটুখানি খেয়ে দেখলাম এত মজা হয়েছিল সেটা আর বলার বাহিরে। তো ওদের বাড়িতে আরও যারা যারা ছিল তাদেরকেও দিছিলাম, তারাও খাইছিল, আর তারা তো গ্রামের মানুষ, ভিডিওতে আসবে না সেই জন্য দেখানো হয় না। তো এই তো নাইমি বেনও খাইতেছে আর সবাই খাচ্ছে, মানে ক্যামেরার সামনে শুধু আসতে চায় না আর কি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা কিন্তু খুব শীঘ্রই ঢাকা চলে যাব, সেই প্রস্তুতি নিতেছি আর কি আস্তে আস্তে। তো এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।